নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেকদিন পর আবার ভিলফুডে চলে এসেছি। তো ঠাকুমা আর মামি আজকে একটা হাঁসদের রেসিপি বানাবে। তো অনেকদিন ঠাকুমার হাতে বা মামির হাতে হাঁসের রেসিপি খাইনি। তো মামিরা সকালবেলা একটা হাঁস ধরে রেখেছে, তো হাঁসটা এখন জলে চড়ছে। তো হাঁসটাকে আমরা ধরে নেবো, তারপর দেখতে থাকুন ঠাকুমার মামি মিলে কী করে রেসিপিটা তৈরি করে। আজ আমরা হাঁসের মাংস রাঁধবো, আপনারা দেখবেন কেমন করে রাঁধবে। তবে চলেন হাঁসটা পুকুরে চড়ছে ধরে নিয়ে আসি। হাঁসটাকে কাটার জন্য একটু জল গরম করতে হবে, এক কড়াই গরম জল করবে। রসুন কত বড় বড় রসুনের কোয়া, হাঁসের মাংস রান্না করার জন্য একটা পেঁপে লাগবে, এসে পেঁপেটা পেরে নিয়ে আসি। পেঁপেটা পেরে নিই গাছ থেকে, অনেক দূরে তো কিছু গাছ। এই যে গাছের মধ্যে পড়ে গেছে, একটাতেই যথেষ্ট গরম হয়ে গেছে। তবে শুকনো খোলায় আমি জিরেটা ভেজে নিই। ভাজা হয়ে গেছে, ঢেলে নিই। ধনে ভেজে নেব, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এটা এবার গরম অবস্থা আমি গুঁড়ো করে নেব। এই যে ভাজা গুঁড়োটা হয়ে গেছে, বাটা এটা নিয়ে নে। এবার ধনেটা গুঁড়ো করবো, এবার শুকনো লঙ্কা আর তেজপাতা একসঙ্গে গুঁড়ো করে নেব। এটা একটু জল দিয়ে বেটে নেব, নাহলে সম্পূর্ণ গুঁড়ো হবে না। কাঁচা লঙ্কা, শুকনো
শুকনো লঙ্কার পাশেই রাখব, কাঁচা লঙ্কা, রসুন। এর আগে তো রাঁধছি, দেখছেন অনেকদিন খাওয়া হয় না আসের মাংস, আই যাবার রাঁধবো। আসের মাংস ওই শীতের দিনে তেল হয়, পেঁয়াজ সর্ষের তেল দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন, আর কাঁচা লঙ্কা পেটেছিলাম, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, সামান্য একটু জল, মাংসটা দিয়ে দিই, তেল আপনার হয়তো দেখলেন কতটুক তেল দিয়েছি, দেখেন যে তেল বাইরে কি আসেন এই শীতের সময় না আসেন মাংসতে তেল হয়। শুকনো লঙ্কা সেই বেটে রেখেছিলাম, শুকনো লঙ্কা ওইটা দিব, ভাজা গুঁড়ো এগুলো ভাজা ভেজে বেটে নিয়েছিলাম, লঙ্কাটা আগে দিয়ে দিলাম, ঝাল ভালো হবে। পেঁপেটা কাটি,
আর কদিন পরে পেঁপেটা পেকে যেত। পেঁপের নাম দুনগার গুড়ি আর এই যে জিরার গুড়ি। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন ঠাকুমা মা দুজনে মিলে হাঁসের মাংস রান্না করলেন পেঁপে দিয়ে। এটি বাঙালির একটি ট্র্যাডিশনাল রান্না, এভাবে আপনারা অবশ্যই রান্না করে খাবেন। আর দেখুন মাংসটা কত সুন্দর কালার হয়েছে, ব্রাউন কালারফুল হয়েছে, আর প্রচণ্ড তেল হাঁসের মাংস শীতকালে হয়, আর শীতকালে হাঁসের মাংস খেতে দুর্দান্ত টেস্ট। তো আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে ট্রাই করবেন, রান্না করে খেয়ে আমাদেরকে জানাবেন যে ঠাকুমার হাতে এই হাঁসের মাংস রান্না কেমন হয়েছে। দেখুন কালারটা, দেখুন স্মেলটা অসাধারণ একটা বেরিয়েছে, আর গ্রেভিটা দেখুন কত সুন্দর চুয়ে চুয়ে গ্রেভিটা পড়ছে মাংস থেকে, দারুণ দেখতে হচ্ছে, দারুণ। দেখুন এই চর্বিটা দেখুন পুরো একদম ভর্তি হয়ে গেছে চর্বিতে মাংসটাতে। আর এখানে পেঁপেগুলোকেও দেখায়, পেঁপেগুলো ফুল গলে যায়নি, পেঁপেগুলো এরকম থাকবে গোটা গোটা। তো পেঁপেটাও দেখেছেন একদম গলে গলে যায়নি। আমিও তোমার ভক্ত হলাম, এতগুলো লোক হলো, মনে থাকবে এই সময়, আর কখনো ভুলবো না এই সময়, মনে থাকবে বরাবর। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমার চ্যানেল এইভাবে এগিয়ে যাক, এরকমই থেকো, আন্তরিক থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি ঠাকুমার ভীষণ প্যান, ভীষণ প্যান। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন প্যাক প্যাক শুরু করে দিয়েছে হাঁসের মাংস রান্না, দারুণ রান্না করেছে মা, সেন তো অপূর্ব বেরিয়েছে। আর শীতকালে হাঁসের মাংস তো অসাধারণ খেতে, আমি একটু টেস্ট করি, ঠাকুমার পাশে বসেছে খেতে। দেখুন কি সুন্দর লেগ পিস, টেস্ট করব। এবারে গ্রেভিটা দিয়ে ভাতটা খাবো। আর এই পেঁপে আর হাঁসের মাংস, তো পেঁপে দিলে মাংসটা একটু গলে যায়, খুব সেদ্ধ হয় ভালো, স্বাদটাই চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা কয়েকটা ভিডিও আগে দেখেছিলাম হাঁসের মাংস রান্না চাল কুমড়ো দিয়ে, সেটাও আপনারা দেখবেন, খুব সুন্দর হয়েছিল ওটাও, এটাও খুব দারুণ হয়েছে। হাঁসের মাংসটা আজকে এত ভালো গন্ধ আসছে, আমি খাই না হাঁসের মাংস, তাই খুব ভালো, দারুণ ভালো হয়েছে, সুন্দর হয়েছে।
পুকুরে আমাদের এই জ্যান্ত মাছের ঝোল ঠাকুমা এখন খাবে। এটা আমি মাছটা ধরা হয়েছিল, আমি হাঁসের মাংস খাই না বলে তাই, আর ওই দাদারা এসেছেন, দাদাদেরকে দেখলেন, ওনাদের দিলাম ধরে, আর আমি দুটো চারটে রেখেছিলাম যে মাছ ভাজা খাবো বলে, তাই ভাবলাম একটু ঝোল করি, ওই জন্য একটু ঝোল করলাম আমি হাঁসের মাংস খাই না বলে। তার মধ্যে থেকেও ভাগ চাইছে, বুঝতে পারছেন তো, তার মধ্যে থেকেও ভাগ চাইছে। আমি ভীষণ ফ্যান, আমি বোলপুর বেড়াতে এসেছি একজনের বাড়িতে, তাই ঠাকুমাকে দেখে গেলাম, ভীষণ ভালো লাগলো ঠাকুমা তো সুস্থ এখন নদী দেখতে আসবো। আপনাকে যদি ভালো লাগে এইরকম রান্নাকে দেখবেন খাইয়া, তা আমার কবেন যে কেমন লাগলো। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।